পুরো ঢাকা এখন আগুন জ্বলছে। দর্শক দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে আমি আছি মোহাম্মদপুর থানার সামনে, যেখানে থানা সম্পূর্ণভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং থানার সামনে যে অফিসারদের বাইক রাখা ছিল সকল বাইক আমার সামনে এই যে ধাও ধাও করে জ্বলছে। আপনারা দেখতে পাচ্ছেন একদম রণক্ষেত্র হয়ে গেছে। থানার সামনে একটি বড় হাসপাতাল আছে, এই হাসপাতালের রোগীরাও অবশ্যই বিপর্যস্ত অবস্থার মধ্যে আছে এবং আমার সামনে মোহাম্মদপুর থানার আগুন জ্বলছে এবং ভয়াবহভাবে আগুন জ্বলছে। এবং এখানে আমি দেখতে পাচ্ছি পুলিশের যে কটি গাড়ি ছিল সবকটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। ডয়চে ওয়েলের ক্যামেরায় দেখতে পাচ্ছেন আমি নাহিদ আঞ্জুমান, আমি উপস্থিত আছি এখানে মোহাম্মদপুর থানার একদম নিকটে। থানার যে গাড়িগুলো জ্বলছে, এই যে থানার গাড়িগুলো আমার সামনে ধাও ধাও করে জ্বলছে এবং ভয়াবহভাবে পুরা থানার কিচ্ছু বেঁচে নেই বলে মনে হচ্ছে আমার কাছে। এবং এখানকার মানুষ চেষ্টা করছে নেভানোর জন্য, খুবই খারাপ অবস্থা। দর্শক দেখতে পাচ্ছেন এই যে পুলিশের গাড়ি এবং এখানে রাখা যত গাড়ি ছিল প্রতিটা গাড়ি জ্বলছে। এবং এটি পুলিশের মোহাম্মদপুরের একটি বড় থানা এবং এখানে সহকারী পুলিশ কমিশনারও বসতেন। দর্শক, আমি একটু কাছে নিয়ে দেখাতে পারি, অবস্থা খুবই ভয়াবহ। দর্শক, আমি নাহিদ আঞ্জুমান উপস্থিত আছি মোহাম্মদপুর থানার গেটের সামনে। এখানে দেখতে পাচ্ছেন গাড়িগুলো কিভাবে জ্বলছে এবং মানুষের যে ক্রোধ সেটা ফুটে উঠেছে এবং প্রতিটা মানুষ তার রাগের বহিঃপ্রকাশ ঘটানো শুরু করেছে এবং পুলিশদের উদ্দেশ্যে তারা তাদের মতন করে কথা বলছেন। ভাই, আপনার সাথে একটু কথা বলি, কি অবস্থা কি এখানে? ছাত্ররা আগুন জ্বালিয়ে দিয়েছে। কেন আগুন জ্বালিয়ে দিয়েছে? যতটুকু জানতে পেরেছি এখানে কিছু পুলিশ আটকা পড়ে আছে এবং তারা ছাদে লুকিয়ে আছে, তারা তাদের আত্মরক্ষার চেষ্টা করছে এবং খুবই খারাপ অবস্থা দেখতে পাচ্ছে। কিছু না 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 কিছু